যারা দেখছেন, আমি জুয়েল মগবাজার ঢাকা থেকে। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন, শুকর আলহামদুলিল্লাহ। আজকের পরিবেশনার শুরুতে চলুন একটি ভিডিও ক্লিপ দেখে আসি ছোট্ট, যেখানে ইসরায়েলের বর্বরতার নজির আরও একবার আমরা অবলোকন করতে পারব। বিশ্বযুদ্ধের পর থেকে তৎকালীন ব্রিটিশ, যারা তখন ফিলিস্তিনি রাষ্ট্রটিকে নিয়ন্ত্রণ করত, তারা সম্ভবত ইসরায়েলিদের সঙ্গে গোপন চুক্তির আওতাতেই ইসরায়েলিদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেওয়ার লক্ষ্যে বর্তমান ফিলিস্তিনি নগরীতে, যেখানে ইহুদিরা বসবাস করত, সেখানে তারা দ্বিরাষ্ট্রের চুক্তি, দ্বিরাষ্ট্র নীতির ভিত্তিতে ইসরায়েলিদের আলাদা রাষ্ট্র করার ঘোষণা দিলেন। সেই ঘোষণার পরে ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে ইহুদিরা ইসরায়েলে এসে জড়ো হতে শুরু করল। ফিলিস্তিনি ভাইরাও তখন তাদেরকে সানন্দে গ্রহণ করেছিল, তাদেরকে জায়গা দিয়েছিল, যেহেতু তাদের বাড়িঘর ছিল না, তারা তাদের দেশে তাদেরকে স্বাগত জানিয়েছিল। পর্যায়ক্রমে যখন ইহুদিদের সংখ্যা সেখানে বাড়তে শুরু করল, তারা বিভিন্নভাবে সেখানে জমি ক্রয় শুরু করলো। শুরুতে জমি ক্রয়ের পর আস্তে আস্তে তাদের সংখ্যা অনেক বাড়তে লাগলো। বাড়ার পরে তারা এক সময় তাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল। তাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারা ফিলিস্তিনি আরব মুসলিম ফিলিস্তিনিদের উপর জুলুম নির্যাতন শুরু করে দিল, তাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করলো। এই ভিডিওটিতেও দেখা যান তারা জোর করে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর অন্যায় অত্যাচার অবিরামভাবে করে যাচ্ছে। তাদের বাড়িঘর থেকে তাদেরকে জোর করে উচ্ছেদ করে দিয়ে দখল করে নিচ্ছে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই দ্বিরাষ্ট্রীয় ভিত্তিতে সম অধিকারে, দ্বিরাষ্ট্র ভিত্তিতে চুক্তির সম অধিকারের ফলে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ব্রিটিশরা করেছিল ফিলিস্তিন এবং ইসরায়েল দুই রাষ্ট্রের ভিত্তিতে তারা একটি সমঝোতা করেছিল। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সংক্ষিপ্ত যুদ্ধের পরেও আরবদের ব্যাপক জয় হয়েছিল ইসরায়েলিদের কাছে। তখনও জাতিসংঘের তত্ত্বাবধানে দুই রাষ্ট্র নীতির ভিত্তিতে সমঝোতা চুক্তি হয়েছিল, কিন্তু তারপর থেকে অদ্যাবধি দুই রাষ্ট্র নীতি কখনোই প্রতিষ্ঠা লাভ করেনি, আজ পর্যন্ত না। তার অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা নিঃশর্তভাবে সবসময় ইসরায়েলিদের, বর্বর ইসরায়েলিদের সমর্থন করে যায়। ইসরায়েলিরা নিরস্ত্র ফিলিস্তিনিদের কীভাবে অন্যায় অত্যাচার করে, কীভাবে তাদেরকে হত্যা করে জেলে পুড়ে দেয়, তা আমরা বিভিন্নভাবে বিভিন্ন ফুটেজে দেখেছি। আজকের ফুটেজেও তার ছোট্ট একটি নমুনা। এমন বর্বরতা কবে থামবে, কবে বিশ্ব বিবেক এর বিরুদ্ধে জাগ্রত হবে? তারা তাদের অধিকারের কথা বলে, তাদেরই শুধু অধিকার আছে, ফিলিস্তিনিদের কোনো অধিকার নেই? যারা তাদের নিজ ভূখণ্ডে তাদেরকে বসবাসের সুযোগ দিল, তাদেরকে সাদরে গ্রহণ করেছিল, আজকে তাদেরকে তাদের ঘর থেকে উচ্ছেদ করে তারা দখল
করে নিচ্ছে ফিলিস্তিনি রাষ্ট্রটিকে। দুই রাষ্ট্র ভিত্তিতে চুক্তিতে যেখানে সমঝোতা হয়েছিল সেখানে সমভাবে বন্টন হওয়ার কথা ছিল দুই রাষ্ট্র। আজকে ফিলিস্তিনিদের দেখা যায় 70% উপরে ভূখণ্ড ইসরায়েল দখল করে নিচ্ছে। জেরুজালেম নগরী সেটাও দখল করার চূড়ান্ত পায়তারা তারা শুরু করে দিয়েছে। বড়ভাবে তারা নির্যাতন সবসময় করে যাচ্ছে। বিশ্ব বিবেক থমকে গেছে, বিশ্ব বিবেক করে দিচ্ছ নেই। এই অন্যায় অত্যাচার আর কতদিন চলবে? নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর তারা অস্ত্র নিয়ে ফিলিস্তিনিদের উপর জুলুম করে, পাখির মতো গুলি করে তাদেরকে মারছে, সেটা তাদের অধিকার? ফিলিস্তিনিদের বেঁচে থাকার অধিকার নেই? আমরা তীব্র ঘৃণা জানাই জাতিসংঘের এমন নীতিতে, উন্নত বিশ্বগুলোরও এমন নীতিতে আমরা তীব্র ঘৃণা জানাই। ফিলিস্তিনিদের অধিকারের প্রতি আমরা সোচ্চার, আমরা সবসময় তাদের পাশে আছি। তারা নির্যাতিত, আমরা নিপীড়িতদের পাশে সবসময় আছি। আমরা ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা তাদের পাশেই থাকব। বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাচ্ছি, বিবেক প্রতিষ্ঠা করুন, সম অধিকার প্রতিষ্ঠা করুন। যে ভূখণ্ডে হাজার হাজার বছর ধরে ফিলিস্তিনে বসবাস করছে, আজকে সেই ভূখণ্ড থেকে তারা বিতাড়িত প্রায় জোর করে তাদেরকে।